এই নবগঠিত কমিটি আজকে এখানে শপথ গ্রহণ করেছে যে বাংলাদেশে যে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে, একটা দানবীয় একটা সরকার, সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট একটি সরকার যারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণের অধিকার হরণ করে আজকে জোর করে বেআইনিভাবে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে যাচ্ছে। এবং আজকে গণতন্ত্রের মাতা আমাদের এই গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন সংগ্রাম লড়াই করেছেন, যিনি আপোষহীন নেত্রী এই বাংলাদেশের বারবার নির্বাচিত প্রতিনিধি, তবে প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া, যাকে বেআইনিভাবে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি নির্বাসিত হয়েছেন মিথ্যা মামলার জন্য এবং যিনি সুদূর সেই প্রবাসে থেকে আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থলে পরিণত হয়েছেন, বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের সেই নেতা যারা তারেক রহমানের দেশে ফিরে আসার জন্যে, আমাদের অগণিত নেতাকর্মী, প্রায় 40 লক্ষ নেতাকর্মী যাদের নামে মিথ্যা মামলা হয়েছে এবং তারা হয়রানি হচ্ছেন, কারাগারে যাচ্ছেন, তাদের মামলা প্রত্যাহারের জন্য এবং দেশে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য এই সরকারের পদত্যাগের দাবিতে, সংসদ বিলুপ্তির দাবিতে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জনগণের যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন যেন সফল করতে পারে, স্বেচ্ছাসেবক দল সেখানে যেন তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, অগ্রণী ভূমিকা রাখতে পারে। কারণ ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দলের দু একজন শহীদ হয়েছেন, বিশেষ করে প্রথম শহীদ ভোলাতে স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই জন্য তারা শপথ নিয়েছে যে আন্দোলনকে আরো তীব্র বেগবান করে তারা এই আন্দোলনকে সফল করবে, এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার তৈরি করবে, জনগণের একটি রাষ্ট্র নির্মাণ করবে, একটা গণতান্ত্রিক মুক্ত সমাজ এখানে তৈরি করবে, দেশের ত্রিবেগম খাদিজিকে মুক্ত করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মুক্ত করবে, জনগণকে মুক্ত করবে, এই শপথ নিয়ে আজকে এখানে তারা গ্রহণ করেছে, সেই জন্য তারা কাজ করবে, এই শপথ তারা নিয়েছে। আপনারা নির্বাচনকে ভয় পান বলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন যে নির্বাচন প্রতিহত করতে আসলে তারা তাদের দ্বারা প্রতিহত করতে আসবে, তাদেরকে তারা প্রতিহত করবে, এই বিষয়ে আপনারা আসলে এই বিষয়ে আমাদের কথা আমরা বহুবার বলেছি, নতুন করে বলার তো কিছু নেই। আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ অর্থ বিশেষ করে এই সরকার, তারা অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের যে পুরনো লক্ষ্য সেই একজনের শাসন ব্যবস্থা, সেই একজনের শাসন ব্যবস্থা বাকশালের নেয় এখানে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সেই লক্ষ্যেই তারা 2014 সালেও নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, একইভাবে 2018 আগে রাতেই ভোট করে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসে আছে, জনগণ সেখানে অংশগ্রহণ করেনি। এমনকি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্থানীয় সরকারগুলোতে জনগণ অংশগ্রহণ করছে না, ভোটাররা যাচ্ছে না, রিসেন্টলি যে ভোট হয়ে গেল সেই ভোটে মাত্র 14% মানুষ ভোট দিতে গেছে। সুতরাং খুব সহজেই জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠুবাদ নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগ এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, বিশেষ করে তাদের বিদেশে তাদের ভাবমূর্তি যেটা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার সেখানে সেই ভাবমূর্তি তৈরি করতে চায়। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে, আমরা বিশ্বাস করি এবার জনগণ তাদের আন্দোলনের মধ্য দিয়ে, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আমরা পত্র পত্রিকায় আসছি আর কি।
দ্বারা সিটি নির্বাচন সম্পর্কে আপনাদের আসলে আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন রকমের কোন স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না, আর বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি যেখানে মেয়র নির্বাচনী বলেন বা কমিশন নির্বাচন বলেন এখানে আমাদের দলের কোন অংশগ্রহণ থাকবে না। ধন্যবাদ। হ্যাঁ, উনি হাসপাতালে যাচ্ছেন, তার চিকিৎসা দরকার, এটা তো আপনারা জানেন, বারবার করে বলেছি যে তিনি অত্যন্ত অসুস্থ এবং সেই জন্য তার চিকিৎসা দরকার এবং বাইরে দরকার, যেহেতু সরকার সেটা দিচ্ছে না সেই কারণে দেশেই আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, জনগণের কাছে আমরা দোয়া চাই যে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন।